হ্যালো বিওয়ার্স আর পিচ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে থ্রি ডি ম্যাপ দেখবেন থ্রি ডে ম্যাপের মাধ্যমে আপনারা জীবন্ত ছবি কীভাবে দেখবেন সেটা আজকে টিটুয়েলে দেখাবো তো এটা আমরা গুগল ম্যাপ থেকে করা যায় না গুগল ম্যাপ থেকে আপনি থ্রি ডে স্টাইলে দেখতে পাবেন জাস্ট আপনার রাস্তাঘাট সেগুলো দেখা যায় তো আমাদেরকে থ্রি ডে দেখার জন্য আর কি জীবন্ত ছবি দেখার জন্য আমাদেরকে গুগল আর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো আমি এর আগে টিটোরিয়ালে আপনাদেরকে গুগল আর্ট সম্পর্কে আগে একটা টিটোরিয়াল দিয়েছিলাম তো আজকে টিটুয়েলে আমি আপনাদেরকে দেখা দেখাবো কীভাবে আপনার গুলা দেখবেন তো সাপোজ মনে করেন এখানে দেখা যাচ্ছে আমি যখনই অফন করলাম আমাকে একটা প্লেসের মধ্যে নিয়ে আসছে দেখেন আর এটা আপনার নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এই সফটওয়্যারটা দেখুন আমার এখানে দুবাইয়ের মধ্যে নিয়ে আসছে দেখেন খুব দারুণ একটা প্লেসের মধ্যে তো ডি কীভাবে দেখবেন তো মনে করুন আমি এখান থেকে ডি দেখবো জাস্ট দুবাইয়ের মধ্যে যেহেতু চলে আসছে আমি দুবাইয়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখ এটার নাম হচ্ছে এখানে দেখুন আমি আপনাদেরকে ডি দেখাচ্ছি কীভাবে দেখবেন এটা হচ্ছে সাগরের এখানে তো এখানে মনে করুন আমি সাপোজ এক্সাম্পল এখানে দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক করুন এটাকে ইন করবেন ইন করে এখানে একটা ছোট্ট ওই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মানুষ আপনার সাথে কার্টুন এটাকে ছেড়ে দেবেন রাস্তার মধ্যে যদি এটা রুটটা কিন্তু থ্রিডি করা হয় তাহলে কিন্তু এই স্ট্রিটটা তাহলে থ্রিডি দেখতে পাবেন আর স্ট্রিটটা যদি থ্রিডি করা না হয় তাহলে দেখতে পাবেন না তো যেহেতু এটা ডি না সেই জন্য আমার এখানে আসেনি তো আমি একটা ডি রুট দেখবো যেমন কি একটা একটু ছোটো করি তাহলে বুঝতে পারবো এই যে এই রুটটা থেকে আমি দেখি এই একো ঘূৰাই ঠিক আছে আর এটা আপনি একটু এভাবে ঘোরাতে পারবেন আমি এখানে দেখুন এটা মানুষটাকে এনে রাস্তার মধ্যে ছেড়ে দিব তাহলে কিন্তু যদি ত্রিটি রুট থাকে তাহলে এটা সুন্দর করে একদম ত্রিটি দেখতে পাবেন আপনাকে আর দুবাই যেতে হবে না বা যেমন যেমনকে দেখেন এটা দুবাইয়ের তিরিটি আকারে চলে আসছে দেখেন এটা আপনি এখান থেকে চারোপাশে সব কিছু দুবাইয়ের দেখে নিতে পারবেন প্রত্যেকটা জায়গায় নিয়ে গিয়ে জাস্ট তিরিটি রুট থাকে এখানে আপনি জাস্ট জেনে নিতে পারবেন আর এটা কীভাবে ঘোরাবেন তো হাতে আপনি এ পাশ থেকে এ পাশে ঘোরালে আর একটু লোডিং হতে টাইম দেবেন তাহলে কিন্তু সব কিছু আপনি থ্রি স্টাইলে দেখে নিতে পারবেন যে জায়গায় হোক না কেন শুধু 3d থাকলে আপনি জায়গাটা দেখে নিতে পারবেন তো মনে করুন এটা এই জায়গায় দেখলাম আমি ব্যাক এ করে দিলাম তো আপনি যদি এখন অন্য কোন জায়গায় করতে চান তাও পারবেন আমি আবার গুগল আর্থের মধ্যে যাচ্ছি আমি এটাকে আবার ছোট করি ঠিক আছে ছোট করে আপনি যদি মনে করেন এখন অন্য কোন জায়গায় 3d ম্যাপ দেখবেন তাহলে অন্য কোন জায়গায়ও দেখতে পারবেন আমি এটা ব্যাক করে দিই আবার দিই আমি এখন অন্য একটা জায়গার নাম মনে করুন আপনি ইন্ডিয়ার তাজমহল দেখবেন ঠিক আছে আগ্রার তাজমহল দেখবেন তো আমি এখানে লিখবো ত্রিটি লিখতে হবে আগে ত্রিটি লিখলে খুব সহজে আসবে ত্রিটি তাজমহল এমএল ত্রিটি তাজমহল এখানে লিখবো দিল্লি লিখলে হয়ে যাবে দিল্লি তাহলে কিন্তু খুব সহজেই চলে আসবে এই যে আমাদেরকে এখন আগ্রার তাজমহলের মধ্যে নিয়ে যাবে দেখেন এখানে তাজমহলের মধ্যে নিয়ে আসবে তো আমরা তাজমহলটা যদি আপনি ইন্ডিয়ায় গিয়ে দেখতে না চান বা অনেক সময়ের প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে পাসপোর্টের প্রয়োজন আছে কত ঝামেলা তো এসব দেখার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি সব করতে পারবেন দেখেন এখানে থ্রিডিএম ম্যাপটা চলে আসছে তো আমরা একটা থ্রিএম স্টাইলে কীভাবে দেখবো তো মনে করুন আমরা যেটা প্রবেশ ধার সেখানে যাই তাহলে কিন্তু ভালো হবে ঠিক এইখানে যাচ্ছে যাওয়ার পর এই যে ম্যানটাকে নিয়ে এসে আপনি এখানে ছেড়ে দিয়ে যদি থ্রি ডি ম্যাপ হয় সে আপনাকে নিয়ে যাবেন একদম থ্রি স্টাইল আপনাকে দেখবে দেখেন প্রত্যেকটা মানুষ অলি গলি সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন দেখেন লোডিং টাইম নেবে যেহেতু আপনার নেট বেসের উপর ডিপেন্ডেন্ট তো আপনি যে জায়গায় আগ্রা তাজমহলের সবকিছু এটার মাধ্যমে দেখে নিতে পারবেন তো আমি এটার মাধ্যমে এই সফটওয়্যারটার মাধ্যমে দুবাই তারপর এই যে ইন্ডিয়ার বিভিন্ন ভালো ভালো জায়গাগুলো যেমন কি তাজমহল তারপর বাবরি মসজিদ আরো অনেক কিছু অনেক কিছু আমি দেখছি এটার মাধ্যমে তো আপনারা এগুলো দেখতে পারবেন খুব দারুণ আপনার তাজমহলের চারপাশে গিয়ে আপনি সৌন্দর্য গুলো উপভোগ করতে পারেন একদম ওপন থেকে নিয়ে সবকিছু আপনি জমিং করে দেখে নিতে পারবেন খুব দারুণ একটা ফিচার এটা হচ্ছে গুগল ম্যাপ এর ম্যাপ তো আপনি এটার জন্য এদিকে দিকে ঘোরালে আপনি হয়ে যাবে তা আমি এটা আবার ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দিলে আপনার এটা চলে আসবে আর আপনার যে জায়গায় যাচ্না সেখানে সেখানের পিকচারগুলো নিচে থেকে দেখে নিতে পারবেন সেখানে আশেপাশে যেগুলো মনে করুন এই যে তাজমহলের এই পিকচারটা তারপর হোটেল তাজ খিমা এটার পিকচারটা চলে আসবে তো সব কিছু এখানে এখানে পাশে আশেপাশে আপনি দেখে নিতে পারবেন নিচে আসলে এখানে সবগুলো চলে আসবে তা আমি জাস্ট এটাতে ক্লিক করি আর আগ্রা এই যে আগ্রা তাজমহলের পিছনে যে এটা মনে হয় যমুনা যমুনা নদী যমুনা নদীটা এখান থেকে দেখতে পারেন কি এটা এভাবে ঘোরানো হয় তো এটা ঘোরানোর জন্য দেখেন ঠিক আপনার মোবাইলটা জাস্ট এভাবে স্টারিং এর মতো ঘুরাবেন তাহলে কিন্তু এখান থেকে ম্যাপটা ঘুরতে থাকবে আর এখানে নদীটাও দেখাচ্ছে দেখেন তাজমহলের পিছিয়ে যমুনা নদী এখানে দেওয়া আছে ইয়মনা নদী দেখা যাচ্ছে তো নদীটা ওইখান থেকে টেনে দেব তো এভাবে আপনারা সব কিছু থ্রি ডি স্টাইলে দেখে নিতে পারবেন এই গুগল আর্থের মাধ্যমে গুগল আর্টের মাধ্যমে সব কিছু এখন থ্রিডি পাবে দেখানো সম্ভব যদি সেটা ম্যাপটা থ্রিডি হয়ে থাকে তো বন্ধুরা আজকের টি টুয়েলটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমি জানি এই সম্পর্কে অনেকেই জানেন কিন্তু যারা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য তো সেই জন্য যারা জানেন তাদেরকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা জানেন না তাদের জন্য ধন্যবাদ অবশ্যই তারা ভিডিওটি কমপ্লিট দেখার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে